गाइज वेलकम बैक टू अनदर व्लॉग ऑफ आवर चैनल द बॉन्ग रोडी। অনেক দিন বাদে আমি টপকে পড়েছি উপর থেকে, বাট দোষ কিন্তু আমাদের নয়, একদমই আমাদের ইউনিভার্সিটির, কারণ উইদাউট এনি নোটিস এক্সাম স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক, এক্সাম চলছে, তার মাঝে আজকে একটু বেরিয়ে পড়েছি, খুব বোরিং লাগছিল তার জন্য। তো আজকে যেই খাবারটা আমরা এক্সপ্লোর করতে এসেছি সেটা ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট, সেটা হচ্ছে শাওয়ারমা। অনেকে এটাকে শাওয়ারমা বলে, কেউ শর্মা বলে, বাট এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন কিন্তু শাওয়ারমা। তো আমাদের নাম দিয়ে কি যায় আসে, আফটার অল খাওয়া দিয়ে কথা, কিন্তু আমি তো টিপিক্যাল খুঁতখুঁতে ফুড ব্লগার, তাই সব কিছু পারফেক্ট না করা পর্যন্ত শান্তি হয় না। যাই হোক, চলো স্টার্ট করা যাক। সো গাইজ, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে যেটা আমরা খেতে এসেছি শাওয়ারমা, সেটা কিন্তু কলকাতায় বলতে গেলে কিন্তু প্রচুর আউটলেটস রয়েছে যেখানে ভালো ভালো মানে ভালো কোয়ালিটির শাওয়ারমা পাওয়া যায়। কিন্তু আমার আজকে যেখানে এসেছি বারাসাতে ডি ম্যাকানন, সেখানে কিন্তু এই জায়গাটা আমার আগে জানা ছিল না একদমই, এটা আমি জানতে পেরেছি আমাদের সাবস্ক্রাইবারের কাছ থেকেই। তো এই জায়গাটা জানার পর আই ওয়াজ ভেরি এক্সাইটেড, কারণ খুব কনভিনিয়েন্ট জায়গাটা এক, এবং শাওয়ারমা পেয়ে যাচ্ছ তুমি হাতের কাছে, কারণ বারাসাত এমন কিছু দূরে নয়। তো আমি খুব এক্সাইটেড, তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক টেস্ট করে কতটা ভালো, এবং তোমাদের সাথে অনেস্ট রিভিউটাই শেয়ার করব, এবং অরিজিনাল বা অথেন্টিক ট্রেডিশনাল শাওয়ারমার সাথে কতটা ডেভিয়েশনস রয়েছে সেগুলো তোমাদের সাথে ডিসকাস করব। তো একবার এখানকার অ্যাড্রেসটা বলে দিই, এই জায়গাটা বারাসাত ছায়াবানী সিনেমা হলের একদম সামনে, কেএনসি রোড। আর আমি তো গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, এখানকার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, তো চেক করে নিও। তো ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথাই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর আমাদের প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া উই আর নাথিং। সো আজকের ব্লগে নো সেন্টিমেন্ট, নো ইমোশন, অনলি ফুড, কারণ আমি মনে করি ফুড ব্লগে ফুড শুড বি দ্য মেইন হিরো। তো আমি প্রীতম অ্যান্ড অরিজিত অন ক্যামেরা, তো চলো স্টার্ট করা যাক দ্য জার্নি অফ মিডল ইস্ট। তো বেসিক্যালি আজকে আমরা মিডল ইস্টের লেবানিজ শাওয়ারমাই ট্রাই করতে এসেছি, কিন্তু যেহেতু চিকেনটা একটু রোস্ট হতে লেট হচ্ছে, তাই আমরা একটু এখানে মোমোটা ট্রাই করছি। তো এখানে আছে, আমরা মোমো নিয়ে নিয়েছি, চিকেন স্টিমড মোমো, 1 2 3 4 5 6 পিস চিকেন মোমো রয়েছে। আর দামটা কত কি আমি নিচে স্ক্রিনে দিয়ে দেবো, তো দেখা যাচ্ছে, দেখে নিও। তো একটু খেয়ে দেখি, প্রচণ্ড গরম। তো মোমোটার ভেতরে দেখো বেশ স্টাফিং অনেকটা আছে এবং ভেজিটেবলস রয়েছে। তো মোমো খেতে খেতে একটু মোমো সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে দিই। এই মোমো কিন্তু ফার্স্ট ইনভেন্ট হয়েছিল 17th century লাসাতে, যেটা তিব্বতে, এবং তারপর নেপালি নেভারিস বলে যে ট্রেডার্সরা ছিল তারা কিন্তু লাসা থেকে এই ট্রেডিশন বা এই ডিশটাকে কিন্তু ইন্ডিয়া নেপালে এনেছে এবং তারপর সেটা ইন্ডিয়াতে এসছে। এই মোমো কিন্তু ফার্স্ট বানানো তো ইয়াক মিট দিয়ে, কিন্তু তারপরে এখন তো সব মডার্নাইজেশনের যুগ, ফিউশনের যুগ, এখন ভেজ মোমো হয়, অনেক কিছু হয়, কিন্তু ফার্স্ট কিন্তু মোমো বানানো হতো ইয়াক মিট দিয়ে। একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, মোমোর যে শেলটা রয়েছে তার থিকনেসটা দেখো, খুব মোটাও না, খুব পাতলাও না, ঠিকঠাক থিকনেস রয়েছে এবং কিন্তু খুব সুন্দর করে কুক হয়েছে, সত্যি ভালো খেতে। মোমোর সাথে কিন্তু স্যুপও দিয়ে দিয়েছে, ফার্স্টে দেখাবো যে স্যুপটা কিন্তু বেশ ঠিক, এবং এর মধ্যে কিন্তু দেখো চিকেন, এখানে চিকেন রয়েছে, গাজর রয়েছে, পেঁয়াজ রয়েছে। তো টেস্ট করে দেখা যাক, খুব লাইট ফ্লেভার, ঝাল যেটা খুব মিনিমাল অ্যামাউন্টে রয়েছে, খুব একটা যে স্পাইসি সেটা নয়। তো আশা করি এবার আমাদের শাওয়ারমাটা রেডি হয়ে গেছে, তো ফাইনালি যেটা খেতে এসেছি সেটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করি। সো গাইজ, আজকে যেহেতু আমরা শাওয়ারমা ট্রাই করতে এসেছি, এই শাওয়ারমা সম্পর্কে কিছু মাইনিউট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে রাখি। এই যে ডিশটা বা এই ডেলিকেসিটা কিন্তু ফার্স্ট ইনভেন্ট হয়েছিল অটোম্যান এম্পায়ার, যেটা এখন বর্তমানে তুর্কি, সেখানে অ্যারাউন্ড 18th to 19th century মাঝামাঝি অবস্থায়, এবং ফার্স্টে কিন্তু এই ডিশটার নাম ছিল ডোনার কাবাব। এবং শাওয়ারমা এই নামটা কোথা থেকে এসেছে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এইটার নাম কিন্তু ভার্টিক্যাল স্পিট ওভেন, এবং এইটার থেকে কিন্তু এই শাওয়ারমার এই নামটা এসছে। কারণ শাওয়ারমা বা শাওয়ারমা যেটাই বলো না কেন, এটার কিন্তু অ্যারবিকের মিনিংই হচ্ছে টার্নিং। আর একটা ছোট্ট জিনিস বলে রাখি, এই শাওয়ারমা থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আরও দুটো ডিশ ইনভেন্ট হয়েছিল দুটো আলাদা আলাদা কালচারের মধ্যে, একটা গ্রিকে যেটাকে বলা হয় জাইরোস, এবং মেক্সিকোতে যেটাকে বলা হয় টাকোস অ্যাল প্যাস্টার, এবং সেটা কিন্তু ইন্সপায়ার্ড বাই নানাদার দেন দিস শাওয়ারমা। তো চলো ভেতরে গিয়ে টেস্ট করা যাক, এখানকার যিনি আছেন ডিজেন দা তার সাথেও কথা বলা যাক।
তো দাদা এখন প্রচন্ড বিজি, এই হচ্ছে দিজেন্দা যার দোকানে আমরা এসেছি। তো দাদার সাথে একটু কথা বলে নিই। তো দাদা তুমি কাজ করতে করতেই বলো, তোমার এই আউটলেটটা কতদিন এখানে? এইটা আমাদের এই যা স্টার্ট হলো লকডাউনের আগে, মানে দেড় বছর হলো। এটা অ্যাকচুয়ালি আমাদের এই ফুড বিজনেসে আমার হলো এই 6 ইয়ার রানিং। আচ্ছা, 6 বছর হয়ে গেল কমপ্লিট। এর আগে আমাদের একটা তোমার ফুড কার্ট ছিল রাস্তার ওই পারে, ঠিক উল্টো দিকে এখান থেকে একটুখানি, তোমার ওটার 5 বছর ওখানে ছিলাম। তারপরে মনে হলো যে না এবার একটু আগানো উচিত, তো আসলাম এখানে। এটা 1 বছর 1.5 বছর হলো। তো আমার সত্যি কথা জানা ছিল না যে বারাসাতে এই শাওয়ারমা রোল এরকম কিছু পাওয়া যায়। যে আগে আমি জেনেছি আমাদের সাবস্ক্রাইবারের কাছ থেকে। তো এটা তো একটা ইন্টারন্যাশনাল কনসেপ্ট, একটা মিডল ইস্টার্ন ডিশ। তো এই কনসেপ্টটাকে তুমি এখানে কী করে নিয়ে আসলে? তো ইচ্ছা, মানে আমার প্ল্যানিং হলো খাওয়ার লাইনে যখন নেবেছি, মানে এই ট্র্যাকে যখন নেবেছি, তো আমাদের ট্র্যাডিশনাল যে খাবারগুলো ওগুলো সব জায়গায় অ্যাভেলেবেল। তো এবার আমি এক্সপেরিমেন্ট করলাম অনেক জিনিস নিয়ে, যেরকম কিছু কিছু ডিশ আরও পাওয়া যায় যেটা মানে আমার কাছে পাওয়া যায় আর পাওয়া যায় না, সেটা হলো কিমা পরোটা আছে। তো ওটা ওরকম একটা এক্সপেরিমেন্ট করলাম যে দেখলাম ভালো খেতে, ভালো হয়তো লোক নেবে চেষ্টা। তারপরে মার্কেটে রিভিল করলাম, তখন দেখলাম যে না ওটার ফিডব্যাকটা ভালো আছে। তো এবার শাওয়ারমাটা অ্যাকচুয়ালি যেহেতু আমাদের এখানে খাওয়ার না, এবার এর মেশিনারিজগুলো আমাদের এখানে পাওয়া যায়। আচ্ছা, তো এখন দেখো অনলাইন হয়ে নেট ইন্টারনেট এসে এখন অনেক ইজি হয়ে গেছে সব কিছু জানা। তো দেখলাম যেগুলো, তো গুজরাট থেকে অর্ডার দিলাম, মেশিনটা আসলো। তো এবার তার মাঝখানে আমি এর ডিশগুলো নিয়ে একটু বন্ধুবান্ধব ছিল যারা আর কি, ওদের থেকে বই নিয়ে এই করে এরকম করে জানলাম যে এর মিক্সচার কী হয়, কী কী হয়। তারপরে আমার নিজের কিছু অ্যাড করলাম, ওটা হ্যাঁ অ্যাড অন করলাম। ওটা অ্যাড করার পর তারপরে দেখলাম যে ঠিক আছে চলো এখন এটা কোথাও পাওয়া যায় না, এখানে স্টার্ট করলাম। লোক বললো ভালো, খেলো, প্রেফারও করলো, তারপর থেকে চলছে এরকমই প্ল্যানটা আর কি। দেখো অল দ্য বেস্ট তোমার বিজনেসের জন্য। তো আমি কিন্তু টেস্ট করার জন্য খুবই এক্সাইটেড, কারণ শাওয়ারমা কিন্তু ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট, মানে এমন একটা জিনিস যেটা আমি 24 ঘন্টা খেতে পারবো। তো এবার ফাইনালি টেস্ট করে দেখা যাক। মানে অ্যাকচুয়ালি যে হামাস বা তাহিনি ইউজ হয় সেগুলো তো আমরা ইউজ করো না, ওটা অ্যাকচুয়ালি এখানে করি না। সত্যি কথা বলতে সেটা ওটা দিলে যে দামটা হয়ে যাবে সেটা অনেকটা বেশি, অনেকটাই বেশি হয়ে যাবে, তখন আর সম্ভব হবে না। মানে নর্মাল আমাকে সব কিছু মাথায় রাখতে হবে, মানে সেটা কস্ট কন্ট্রোলটাকে মাথায় রেখে সেটাকে বাদ দেওয়া। আর নর্মালি তোমার এই এইটা যেটা এটার দাম কত? এটা হলো 120। তো ফাইনালি কিন্তু শাওয়ারমা যেটা খাওয়ার জন্য টেস্ট করার জন্য আমরা এখানে এসেছিলাম সেটা চলে এসেছে। তো জাস্ট ভেতরটা আমি যেটা দেখানো ইজি হয় তার জন্য আমি এটাকে হাফ হাফ করে নিয়েছি, আদারওয়াইজ এটা কিন্তু এরকম। তো এই দেখো ভেতরটা, এর মধ্যে একদম স্টাফড প্যাকড উইথ চিকেন অ্যান্ড স্যালাড অ্যান্ড ড্রেসিংস অ্যান্ড অল। তো এবার একটু খাওয়া যাক, আমি এটা অরিজিৎকে হ্যান্ড ওভার করে দেবো। না তুই খা, এনজয় কর, খা, অ্যাশ কর। তো চলো এবার একটা বাইট নিয়ে দেখা যাক। বেসিক্যালি যেটা এখানে হয় এই শাওয়ারমার যে বেস্টটা, এই বেস্টটা এখানে রুমালি রুটিতেও পাওয়া যায় এবং খাবুশে পাওয়া যায়। খাবুশ হচ্ছে এক ধরনের ফার্মেন্টেড মিডল ইস্টার্ন ব্রেড। তো আমরা খাবুশ দিয়ে ট্রাই করেছি আর এটার প্রাইস 120। এবার যে ডোনার কাবাবটা আমি আগেই বললাম, যেই টার্নিং যে কাবাবটা, খুব জুসি এবং সাটল একটা মশলার ফ্লেভার রয়েছে, ওভার পাওয়ারিং কিন্তু একদম নয়, বেশ ভালো খেতে। আর খেতে খেতে একটা জিনিস বলে রাখি, ইন্ডিয়াতে কিন্তু এই ফার্স্ট শাওয়ারমা কিন্তু এনেছিল কিন্তু ফিল ইন সাউদি বলে একটা রেস্টুরেন্ট আছে হায়দ্রাবাদে, তারা কিন্তু ফার্স্ট ইন্ডিয়াতে এটাকে স্টার্ট করেছিল। এবার যেটা আমি একটা টিপস শাওয়ারমা যারা ফার্স্ট টাইম ট্রাই করবে তাদের সাথে শেয়ার করে রাখি, শাওয়ারমার কিছু থামস রুল আছে। তো ফার্স্ট অফ অল যেটা, শাওয়ারমাতে কিন্তু ভেজিস একটু কম পড়ে এবং চিকেন যেটা সেটা বেশি থাকে, অলমোস্ট 90% কিন্তু এর মধ্যে চিকেন স্টাফ থাকে অথেন্টিক যে শাওয়ারমাতে।
আর এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে কিন্তু চিকেন রয়েছে, প্যাকড রয়েছে চিকেন দিয়ে, গ্রিল চিকেন দিয়ে। আর একটা জিনিস, এখানে মেয়োনিজ দেওয়া হয়েছে ড্রেসিংয়ে, যেটা আগেও তোমরা শুনলে যে কস্টটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু এখানে মেয়োনিজ ইউজ করা হয়েছে। বাট ট্রেডিশনালি কিন্তু এর মধ্যে হামাস, যেটা একটা কাবুলি চানার পেস্ট, আর তাহিনি যেটা হচ্ছে সেসমে পেস্ট, সেটা মেনলি ইউজ করা হয়। মেয়োনিজ কিন্তু ইউজ হয় না অরিজিনাল শাওয়ারমাতে। আর এটার সাথে স্যালাডে এখানে দেখছো পেঁয়াজ এবং শসা ইউজ হয়েছে, কিন্তু অনেক সময় কিন্তু তাবুলে বলে একটা স্যালাড হয় যেটা বুলগুর উইট দিয়ে হয়, যেটা বেশি ভেরি সিমিলার টু আমাদের ডালিয়া, সেটা অনেক সময় স্টাফিং থাকে, বাট ভালো খেতে। ফ্রেশ ভেজিটেবলসের ক্রাঞ্চটা আসছে, মেয়োনিজের জন্য না একটু টেস্টটা ডিফারেন্ট হলেও বেশ ভালো লাগছে। সো গাইজ, আজকে ভিডিওটা শেষ করার আগে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই হার্ড কোর সিরিয়াস ভিডিওটা বানানোর একটাই রিজন, কারণ আমাদের মেন মোটিভ হচ্ছে আমাদের যে অডিয়েন্স রয়েছে বা ভিউয়ার্স রয়েছে, কলকাতার মানুষ যারা রয়েছে তাদেরকে গ্লোবাল কুইজিনের সাথে ইন্ট্রোডিউস করানো, যেটা আমার কাছে মেন একটা মোটিভ। তার জন্য একটা ইনফরমেটিভ ভিডিও করেছি, ইন ফিউচার এরকমই ভিডিও বানাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কীভাবে অ্যাকসেপ্ট করছো এই নতুন কনসেপ্টটাকে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর একটাই কথা, যাওয়ার আগে একটাই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কতটা ভালো লাগলো বা কতটা খারাপ লাগলো। আর অবশ্যই প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে আমাদের সাথে যেমনভাবে রয়েছো তেমনই থাকো। আশা করি অনেক ভালো ভালো ফুড ভিডিও, ফুড ব্লগস তোমাদেরকে উপহার দিতে পারবো এবং এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য আরও বানাতে পারবো। তো টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড টেক কেয়ার।